يرجع بعضهم إلى بعض القول. বলিষ্ঠ কণ্ঠে তেলাওয়াত করেছে জিহাদুল ইসলাম। মাশাআল্লাহ, অত্যন্ত শক্তিশালী এবং দরাজ কণ্ঠে সুন্দর সুরে তুমি তেলাওয়াত করেছো। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী হাফেজ জিহাদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিহাদুল ইসলাম, ইকরা মিন কওলিল মাওলা জাল্লা ওয়া আলা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين حسبك صدق الله العظيم. দর্শক, বলিষ্ঠ কণ্ঠে তেলাওয়াত করেছে জিহাদুল ইসলাম। চলুন দেখে আসি জিহাদের ব্যাপারে আমাদের বিচারক কি বলেন। সম্মানিত বিচারক, আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা ইকরার সভাপতি শেখ আহমদ বিন ইউসুফ আজহারি। ফাতাহাল্লাহু আলাইকা ইয়া জিহাদুল ইসলাম। মাশাআল্লাহ, অত্যন্ত শক্তিশালী এবং দরাজ কণ্ঠে সুন্দর সুরে তুমি তেলাওয়াত করেছো। তোমার জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তোমার এই তেলাওয়াতের মধ্যে আরো বারাকা দান করেন। মাশাআল্লাহ জিহাদুল ইসলাম, তোমার কণ্ঠে আল্লাহ আরো বরকত দান করুক, আরো সামনের দিকে তুমি এগিয়ে যাও, তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।